গুড মর্নিং মাই ফ্যামিলি, একটা সুন্দর মিষ্টি সকাল তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি। আর এখন যেহেতু শীত চলে এসছে, তো এই শীতের সকালটা না ভীষণ ভালো লাগে, তাই না বলো? আবার অনেকের এরকমও হয় যে কম্বলের তলা থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু এখন অতটা আমাদের এখানে ঠান্ডা পড়েনি। জানি না তোমাদের এখানে কিরকম ঠান্ডা পড়েছে। তো সকাল সকাল উঠে আমাদের মিনিটাকে একটু খেতে দিয়েছি, মাছ ভাজা দিয়ে ওকে ভাত দিয়েছি। তো খুব ডাকাডাকি করছিলো, মনে হচ্ছিল খিদেও পেয়েছে, কিন্তু আমরা তো খেতে দিই ওকে, তিনবার খেতে দিই, কিন্তু তাও সকাল সকাল উঠে ওরা তো বাচ্চা, ওদের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর এবার বিছানাপত্র সব তোলা হয়ে গেছে, উজ্জ্বলে স্নান হয়ে গেছে, তো মিনি এদিকে খাচ্ছে, আর ওদিকে আমাদের পেস্তারও খাওয়া হয়ে গেছে, আয়ুষ্মিতারও খাওয়া হয়ে গেছে, মানে মোটামুটি বাচ্চাগুলো সবার খাওয়া হয়ে গেছে। আর এবার এখানে চা করেছিলাম একটু, তো সবাইকে চা দিয়ে দেব। আর এক একজনের এক একটা কাপ আমাদের চিহ্ন দেওয়া আছে, তো একটাতে আমি খেতে ভালোবাসি, একটাতে উজ্জ্বল খায় না সেরকম, একটাতে মায়ের হচ্ছে ওই সাদা কাপটা, যেটা ছোট সাদা কাপটা, আর এই বড় কাপটা হচ্ছে আমার, ওখান থেকে উজ্জ্বল একটু ভাগ দেবে সেটা আমি জানি, আর এটা দেবো কোয়েলকে। তো চলো সকাল সকাল খাওয়া দাওয়াটা সেরে নিই, মানে বিস্কিট দিয়ে বা কেউ রুটি দিয়ে খাবে, তো ব্রেকফাস্ট করে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বিয়ে এবং সেলিব্রেশনের সিজন কিন্তু শুরু হয়ে গেছে, তো এই সুযোগে ট্রেলে নিজেদের উইশলিস্ট করে রাখা বিউটি প্রোডাক্ট ড্রেসগুলোকে কিন্তু কম দামে কিনে তোমরা তোমাদের ফ্যাশন কালেকশনটাকে নতুন করে ফেলতেই পারো। তার আগে বলে রাখি, ট্রেল হচ্ছে একটা শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ, যেখানে কিন্তু অনেক অথেন্টিক প্রোডাক্ট অনেক কম দামে এবং প্রচুর ডিসকাউন্টে পাওয়া যায়। 20 নভেম্বর থেকে কিন্তু ট্রেলে শুরু হয়ে গেছে বিউটি ফেস্টিভ, এখানে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, পার্সোনাল কেয়ার, বডি কেয়ার, বিভিন্ন অথেন্টিক প্রোডাক্টের ওপর কিন্তু পাবে up to 70% ডিসকাউন্ট। এছাড়াও স্কিনে দেওয়া আমার কুপন কোড ইউজ করলে তোমরা কিন্তু আরও এক্সট্রা 25% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো যাও ট্রেল থেকে এই সুযোগে কিন্তু অনেক শপিং করে নাও। আর এখন আমারও টুকটাক বিয়ে বাড়ি, তারপরে অনুষ্ঠান বাড়ি লেগেই রয়েছে, এখন যেহেতু সিজনটাই এরকম, তো সেই সুযোগে আমি ভাবলাম ট্রেল থেকে যখন এত ডিসকাউন্ট দিচ্ছে, তো আমিও কিছু কেনাকাটা করে ফেলি। তো আমি এখানে দেখতে পাচ্ছ 3টে পারফিউম নিয়েছি, তো প্রত্যেকটা পারফিউম তোমাদেরকে আমি একটা একটা করে দেখাবো, আর এর স্মেলও কেমন তো সবটাই তোমাদেরকে বলবো ডিটেলসে। তো ফার্স্টে রয়েছে এটা, এটা হচ্ছে অ্যান্ড প্রিটি ভগ বডি মিস্ট ক্রাফটেড বাই আজমল। আর এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। এর মধ্যে রয়েছে প্লাম ব্লসম, ব্যাম্বু ওয়াটার, হোয়াইট টি, জিঞ্জার, আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি। আর এই বডি মিস্টটা কিভাবে ইউজ করবে তোমাদেরকে একটুখানি বলে দিই। এটা যখন ইউজ করবে তার আগে কিন্তু ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেবে, ঝাঁকিয়ে নেওয়ার পর বডি থেকে 5 থেকে 10 সেমি দূরে নিয়ে স্প্রে করবে, দেখবে খুব সুন্দর একটা স্মেল আসবে, একদম সুন্দর মিষ্টি একটা গন্ধ, আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং করে। আর আমি বেশিরভাগ এটা কখন ইউজ করি বলো তো, যখন আমি বাইরে কখনো যাই দিনের বেলায়, তো তখন আমি এটা ইউজ করি, কেননা এটার এত সুন্দর একটা মিষ্টি গন্ধ, এটা ঠিক দিনের বেলার সাথে খুব যেন একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণতা বজায় রাখে। আর এরপরে যেটা, এটা হচ্ছে অ্যান্ড ডেন্টিগ্লাম বডি মিস্ট ক্রাফটেড বাই আজমল। আর এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে চলো তোমাদেরকে সেটা একবার বলে দিই। ম্যান্ডারিন, সিডারুট, অ্যাপেল, জ্যাসমিন, ভ্যানিলা, আর আরো বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি। এই বডি মিস্টটা কিন্তু একই রকম ভাবে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে তোমাদেরকে বলে দিই। সেম এরকম ভাবে ঝাঁকিয়ে নেবে, ঝাঁকিয়ে নেওয়ার পর তোমার বডি থেকে 5 থেকে 10 সেমি দূরে নিয়ে স্প্রে করবে, দেখবে সুন্দর একটা গন্ধ বেরোবে, এটাও কিন্তু লং লাস্টিং। আর আমি যখন রাত্রেবেলা কোথাও যাই, ধরো কোনো ইনভিটেশন, কোনো সেলিব্রেশন, তখন কিন্তু এটা আমি ইউজ করি, আমার ভীষণই ভালো লাগে। আর ওই দুটো তো দেখে নিলে, এবার এটার নামটাও তোমাদেরকে একটুখানি বলে দিই। এটার নামটা রয়েছে গ্লোবাল দেশি রিদমিক সোল বডি মিস্ট ক্রাফটেড বাই আজমল। আর এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট আছে, মানে এটা কি কি দিয়ে তৈরি এবার বলে দিচ্ছি। টপ পিয়ার, অ্যাপেল, লেমন, স্ট্রবেরি, আরো বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি। আর এটা ইউজ করার পদ্ধতি কিন্তু ওই একই, ভালো করে আগে ঝাঁকিয়ে নেবে, ঝাঁকিয়ে নেওয়ার পর বডি থেকে 5 থেকে 10 সেমি দূরে নিয়ে তারপরে ভালো করে স্প্রে করবে, আর এটাও কিন্তু লং লাস্টিং, আর এটার গন্ধটাও ভীষণ মিষ্টি। তো এটা কিন্তু তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো, মর্নিংও ইউজ করতে পারো, ইভিনিংও ইউজ করতে পারো। প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি নিয়েছি ট্রেল অ্যাপ থেকে, তো ট্রেল অ্যাপ থেকে যখন আমি এই প্রোডাক্টটা নিয়েছিলাম এর দাম কিন্তু ছিল 400 টাকা, কিন্তু যখন আমার কুপন কোডটা অ্যাপ্লাই করলাম তখন কিন্তু 213 টাকায় আমি পেয়ে গেছি। তো দেরি কেন, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আর আমার কুপন কোড ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তার সাথে সাথে কিন্তু ফার্স্ট কমেন্টও পিন করে দেওয়া থাকবে। আর হ্যাঁ, এটা তোমাদেরকে বলে দিই, 200 টাকার ওপরে কিন্তু যদি তোমরা কেনাকাটা করো তাহলে কিন্তু একদম ফ্রিতে ডেলিভারি পেয়ে যাবে।
ব্রেকফাস্ট আমাদের সবার করা হয়ে গেছে। চা দিয়ে আমি বিস্কিট দিয়ে খেয়েছিলাম, আর একটা দুটো করে সবাই মোটামুটি বিস্কিট দিয়ে রুটি দিয়ে ভাগ করা করে খেয়ে নিয়েছে। সকালবেলা কি বলো তো সেরকম একটা খিদে পায় না, তবুও মা রুটি করে, বকাবকি করে না খেলে, ওই জন্য খেতে হয়। তো এই হচ্ছে সমস্যা। তবুও মাঝে মধ্যে মাকে বলি যে না, আমার জন্য আজকে করো না, বা আজ যেদিন খেতে ইচ্ছা করে না তার আগের দিন রাত্রেবেলা মাকে বলে দিই যে মা কালকে কিন্তু আমি রুটি খাবই না, তো যার জন্য মা আর করে না। আর উজ্জ্বলও বলে দেয় মাঝে মধ্যে যে আমি আর খাবো না। মানে আমরা দুজনে হচ্ছে সকালবেলা না খাওয়ার দলে, কিন্তু মায়ের জন্য খেতে হয়, মা জোর করে রুটি করে দেয় সবাইকে, তাই যার জন্য খেতে হয়। আর এই যে জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি, স্নান হয়ে গেছে আমার, আর জামাকাপড়গুলো এবার মেলে দিচ্ছি। আর এখন শীতকালে প্রবলেম বলতে সেটা হচ্ছে রোদের, মানে খুব একটা যে রোদ অনেকক্ষণ থাকে সেটা নয়, রোদ খুব উঠবে কিন্তু দেখবে কিছুক্ষণের মধ্যে আবার রোদটা কমে গেছে। আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে জামাকাপড়গুলো মেলে তারপরে নিজেকে একটু গোছগাছ করে আমি যাব রান্না করতে। ঘরে চলে এসেছি আমি, জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এখন একটুখানি সাজুগুজু করে নিচ্ছি। মানে এখন গরমকাল বা সারা বছর যে যেরকমই হোক না কেন, কিন্তু যেরকমই থাকো না কেন, মানে স্কিনের যত্ন করো আর না করো, কিন্তু শীতের সময় দেখবে এমন মুখে টান ধরে আর ফাটা শুরু করে। মানে যদিও আমার ওরকম হয় না, কিন্তু মুখে টান ধরে, স্নানটা করে আসলে না মুখে খুব টান ধরে, তো তখন যদি কিছু না মাখি সারাটা দিন ওরকম টান ধরেই থাকবে। আর আমার যেহেতু অয়েলি স্কিন তো অতটা হয় না, কিন্তু তাও মোটামুটি হয়। তো এখানে মুখে ক্রিম মেখে নিলাম, আর বডি লোশন মাখবো। বডি লোশন মেখে তারপরে মাথাটা আছড়ে চুলটুল বেঁধে একেবারে রেডি হয়ে তারপরে যাবো রান্নাঘরে। মানে মাঝে মধ্যে এরকমও হয় জানো তো, একেবারে জামাকাপড় সকালবেলা কেচে নিয়ে তারপরে রান্নাবান্না করে অস্মিতাকে স্নান করে তার করিয়ে তারপরে আমি নিজে স্নান করি, তো তখন প্রায় ধরো 3:30-4 মতো বেজে যায়। আর মাঝে মধ্যে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে গিয়ে বিকেলবেলা সেই 4 সময় জল আসলে তখন স্নান করি। কিন্তু এখন এত শীত পড়ছে, এত শীত বলতে মানে স্নান করলে বেশি শীত লাগছে, আর রাতের দিকে মোটামুটি পড়ছে, কিন্তু সকাল আর অতটা মানে মোটামুটি কিছুটা পড়ছে, আবার বলতে পারো যে আবার পড়ছে না। এই ঠান্ডা, এই গরম, মানে এরকম একটা ওয়েদার, আর মাঝে মধ্যে খুব ঠান্ডা পড়ছে। আর তো সেই সময়টা হয়, সেই সময়টা একটু প্রবলেম হয়ে যায় স্নান করা নিয়ে, যার জন্য এরকম আমাকে একদিন সকালে একদিন বিকেলে এইভাবে করতে হয়, যার জন্য ঠান্ডাও লেগে যায় মাঝে মধ্যে। তো কালকে শ্যাম্পু করেছিলাম, কিন্তু চুলের মধ্যে আর কিছু মাখতে পারিনি, আর তেল দিয়ে আমি মাথায় থাকতে পারি না, তো একটুখানি সিরাম দিলাম। আর এই যে চুলটা বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে এবার যাবো রান্নাঘরের দিকে। আর এখন আমি মাছ কাটবো। তো দিদিভাই যে মাছ দিয়ে গেছিলো কই মাছ, সেই কই মাছই আজকে রান্না হবে। আর আজকে মানে একদমই রান্নাবান্না ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন একটু ফাঁকি দিই। তো মাঝে মধ্যে এরকম হয় দেখবে, আগে অনেক ব্লগে শেয়ার করেছি ফাঁকিবাজি রান্না, তোমাদেরকে আগে বলতাম যে আজকে ফাঁকিবাজি রান্না করব, ডাল একটা ভাজা বা আলু সেদ্ধ ভাত, মাঝে মধ্যে অন্য কিছু সেদ্ধ বা ডিম ভাজা, এইভাবে করে মাঝে মাঝে খেতে দেখবে ভালো লাগে, তখন একটু নিজেরও রেস্ট হয়ে যায় আর একটু হালকা খেতেও বেশ মাঝে মধ্যে ইচ্ছা করে। তো আজকে একদম পাতলা ঝোল করবো, আর বাবার জন্য যেহেতু আমি আলাদা করি প্রত্যেক দিন শুধু ফোড়নের তরকারি, তো ভাবছি যে আজকে সবার জন্য একেবারে ফোড়নের তরকারি করব, আর আলাদা করে মশলাপাতি দেব না, তো শুধুমাত্র ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। তো মাঝে মধ্যে এরকম ফাঁকিবাজি রান্না করতে বেশ ভালো লাগে, তাই না বলো? আর আমার মাকে দেখেছি, এটাকে ঠিক ফাঁকিবাজিও বলা চলে না, কিন্তু এটা আমাদের কাছে এখন হয়ে গেছে, যেহেতু এখন মশলা কিছু মশলা না দিলেও অন্তত আদা বাটা, জিরে বাটা বা আদা বাটা মানে লঙ্কা বাটা, জিরে বাটা বা শুধু লঙ্কা বাটা, জিরে বাটা, এরকম হয়েই থাকে, কিন্তু আমার মাকে দেখেছি শুধুমাত্র ফোড়নের রান্না করতো, তো ভীষণ সুন্দর টেস্ট হতো, কিন্তু আমরা ফোড়ন দিয়ে রান্না করলে সেরকম টেস্টটা হয় না, কেন জানি না, বলতে পারবো না। আর এই কই মাছ কাটা দেখে মানে মনে পড়ছে আমার বাবার কথা, আগে একটা সময় আমার বাবা
তো মাছ আনতো, তারপরে যখন বর্ষা হতো তখন না জাল ফেলতো, তো বাড়ির সামনে মাঠ বা পুকুরে জাল ফেলতো, তো তখন প্রচুর মাছ উঠতো। তো বালতি ভর্তি ভর্তি করে কই মাছ, খলসে মাছ, তারপরে হচ্ছে গিয়ে ল্যাটা মাছ, শোল মাছ, এইসব মাছ নিয়ে আসতো। তো সেসব মাছ আমি কাটতাম, আমার দিদি যখন বিয়ের আগে ছিল দিদি কাটতো, তো প্রচুর মাছ কেটেছি। একটা সময় আমার মা কাটতো, তো মা যখন বাড়িতে থাকতো না, মা কাজের সূত্রে বেরোতো, তো তখন আমাকে বা দিদিকেই কাটতে হতো। তো আজকে সেই মাছ কাটতে কাটতে আর এই কই খলসে এইসব মাছ দেখলে বেশি বাবার কথা মনে পড়ে, কারণ আমার বাবা এইসব জ্যান্ত মাছ, মাঠের মাছ খেতে খুব ভালোবাসতো আর আমাদেরকে খাওয়াতেও ভালোবাসতো। তো যাই হোক, আর সেই দিনগুলোর কথায় তাই না বলো, এখন শুধু স্মৃতিতেই রয়ে যাবে, মনের কোনায় রয়ে যাবে। তো মাছগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নিলাম ভালো করে আর নুন হলুদ মাখিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটুখানি নুন দিলাম। তো এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর বাকি তেলের মধ্যে আমি এবার দিয়ে দিলাম ফোড়নে জিরে, কালো জিরেও দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি ভাবলাম যে না, জিরেটাই দিই, তাহলে বেশ খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর জিরে দিয়ে কই মাছ খেতে বেশ ভালোই লাগে, এর মধ্যে আলুও দেওয়া যায়। তো আমি আর আজকে কিছু দেবো না, ওই যে বললাম যে ফাঁকিবাজি রান্না। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেলের মধ্যে। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে মানে লঙ্কার যে ভাজা গন্ধটা বেরোয় ওটা ঝোলের সাথে মিশলে বেশ খেতে ভালো লাগে। আর লঙ্কা দিয়ে দিলাম, এবার লঙ্কাটা একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতো জল দিলাম, দু বাটি মতো। এবার এর মধ্যে নুন হলুদ দেবো, নুন হলুদ দিয়ে একেবারে মাছটা আমি দিয়ে দেবো। আর এর মধ্যে সেরকম কিছু অ্যাড করব না, তো নামানোর আগে এর মধ্যে একটু ভাজা মশলা দেবো, যেটা বাড়িতেই আমাদের তৈরি করা। তো ওই ভাজা মশলাটা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এইভাবে আজকে মাছের ঝোলটা রান্না করছি, আর অন্য কিছু রান্না করব না, শুধুমাত্র মাছের ঝোল আর ভাত। এবেলায় শীতের দুপুরে গরম গরম মাছের ঝোল আর ভাত পুরো জমে যাবে, একদম হালকা পাতলা মাছের ঝোল। তো বাবাও খেয়ে নিতে পারবে আর তার সাথে আমাদেরও হয়ে যাবে। আর যদি মনে হয় যে না, রাতে অন্য কিছু দরকার পড়বে, মাছ তো থাকবেই, যদি রাতে অন্য কিছু লাগে তাহলে অন্য কিছু ভাজা বা অন্য কোনো একটা সবজি করে নিলে হয়ে যাবে। আর এই যে বলতে বলতে হয়ে গেছে, মাছ ফুটেও গেছে, খুব বেশিক্ষণ লাগলো না, ওই 10 থেকে মাছটা ভাজতে যতক্ষণ তারপরে ওই 10 মিনিট মতো সময় লেগেছে। তো এবার এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে জিরে, ধনে, আরও বেশ কিছু জিনিস রয়েছে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রাখা রয়েছে। তো হয়ে গেছে, এবার আরেকটু ফুটতে দেবো, মশলাটা দিয়েছি যেহেতু, আরেকটু ফুটলে তারপরে নামিয়ে নেবো। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 6:45। তো আজকে না জানি না কেন গা হাত পাটা এত যন্ত্রণা হয়েছে, আর আমি দুপুরবেলা মানে ভিডিও অর্ধেকটা রেডি করে তারপরে আমি ঘুমিয়ে পড়েছি, আর আমাদের পেস্তা এখন খেপে গেছে, আমার সাথে ও যাবে, আমি কোথায় যাচ্ছি আমার ওকে ওকে নিয়ে যেতেই হবে। ওর দেখবে এক্সপ্রেশনটা শুধু একটু দেখো, ওকে এখন আমাকে নিয়ে যেতেই হবে, যতক্ষণ না আমি বাড়ি থেকে বেরোবো ততক্ষণ ডাকতে থাকবে, আর যখন আসবো তখন তো পারলে আমাকে ফেলেই ওখানে একদম চেটে দেয় মুখ। কাঁদছে দেখো, খারাপ লাগে না এভাবে যখন কাঁধে কিনে যেতে পারি না, অসুবিধা হয়। আর হ্যাঁ, তো ভেবেছিলাম যে জন্মদিনটা এবছর সেভাবে কিছুই হবে না, সত্যি সেভাবে কিছুই হবে না, কিন্তু শুধুমাত্র তারপর অবশেষে প্ল্যান করা হয়েছে যে কালকে একটুখানি মাছ রান্না করা হবে অস্মিতার জন্য, আর একটা কেক আনা হবে, একটু পায়েস করা হবে, ব্যাস এইটুকু নিয়ে। আর দিদিদেরকে বলা হয়ে গেছে, আর আশেপাশের এমনি কাউকেই বলবো না, শুধুমাত্র নিজেদের মতো করে একদম ছোট্ট করে, মানে শুধুমাত্র ওর খুশির জন্য। তো এখন আমি যাচ্ছি কেকটা আনতে, আর তার সাথে ওর জন্য একটা বার্থডেওয়ালা ড্রেস আনতে হবে আমার ছোট্ট বড়ির জন্য। তো চলো বেরিয়ে যাই, আর কথা বলছি না, এখনই আমাদের পেস্তা আবার শুরু করবে, আবার শুরু করবে বদমাস। ওইখানে দিয়ে ছাপড়া, হ্যাঁ একেবারে দিয়ে, কোন জায়গায়? নিচে দিয়ে। ও আমার গায়ে গন্ধ শুকতে শুকতে সেই রাস্তা দিয়ে আমার পেছন পেছন এসেছে।
আর এই হচ্ছে আমাদের আয়ুষ্মিতার বার্থডে কেক, কিন্তু আনতে আনতে দেখো একটুখানি চাপ লেগে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, অন্য খুঁজছিলাম কিন্তু আর সেরকম ভালো পেলাম না। ভালো হয়েছে চল, চকলেট কেক খাইতে চলে এসেছি। আর আসার সময় না, এখন যেহেতু শীত শীত পড়ে গেছে, সেই ওই মিষ্টির দোকানে দেখবে এরকম সামনে সাজিয়ে রাখে নলেন গুড়ের, না নলেন গুড়েরও পাওয়া যায়, এটা মনে হচ্ছে এমনি গুড়ের, টেস্টটা বুঝলাম না, সেটা হচ্ছে মোয়া, জয়নগরের মোয়া। উফ, দেখেই যা লোভ লাগলো। তো মিষ্টি সন্দেশ ছেড়ে ওটাই আমি নিয়ে আসলাম, সবাই মিলে খেয়েছি। আর আয়ুষ্মিতার জন্য কেক তো তোমাদের দেখিয়ে দিলাম, তো কি এনেছি দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই টপটা এনেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো এই যে এটা হচ্ছে টপটা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আর এই যে ব্যাগটা এরকম, এটা উপরে টপ, এগুলো শর্টই পরে, আর তার সাথে একটা, এখন তো শীত আর ও তো এখন এতই ছোট, ওকে আমি জিন্স না এখনো পর্যন্ত পরাইনি, পরাতে আছে ঘরে কিন্তু আমি ইচ্ছা করেই পরাইনি, কেনা হয়েছে। আর যে হট প্যান্ট যেগুলো হয় ওগুলোও জিন্সের আছে, কিন্তু ওগুলো আমি পরাই না ওকে, তো সবসময় আমি খুঁজি যাতে একটু নরমের মধ্যে, ওই জন্য এরকম একটা প্যান্ট নিয়ে এসেছি ওর সাথে পরার জন্য। আর একটা এরকম জুতো, এদিক ওদিক যায় তো পড়তে যায়, যার জন্য এরকম একটা জুতো, আর কোয়েলের জন্য এই জুতোটা নিয়ে এসেছি। তো কোয়েলের হচ্ছে গিয়ে জুতো একটা এদিক একটা ওদিক হারিয়ে যাচ্ছে, মানে হারিয়ে গেছে, তো এখন আমার জুতো ছিল সেটাও কোয়েলকে বের করে দিয়েছি, কোয়েলকে, তো সেই জুতোটা একটা জুতো হারিয়ে গেছে, তো ভাবলাম তাহলে ওর জন্য একটা জুতো নিয়ে যাই, তো ওর জন্য এই জুতোটা নিয়ে এসেছি। এগুলো হচ্ছে দুটোই হচ্ছে খাদিমসের, আর এটা একদম দেখো নরম, ভীষণ সুন্দর জুতোটা, আর কালারটা খুব সুন্দর। আর আইসক্রিমটার জন্য আমি কোনো খেলনা আনিনি, আমি সত্যি কথা বলতে না, আমি বা মা বা যেই হোক না কেন, ওকে ছোটবেলা থেকে খুব একটা বেশি খেলনা দিইনি, লিমিটেড, তো যার জন্য খাওয়ার জিনিস সবসময় বেশি দিই, যে খা খেলে পেট ভরবে, আর খেলনা জিনিস লিমিটেড, একটা খেলনা কিনবে সেটা নিয়ে যতক্ষণ না খেলবে ভাঙবে হারাবে তারপরে আর একটা খেলনা আসে না, তো ওই জন্য খাওয়ার জিনিস জামা কাপড় মানে যেটা দরকার ওটাই নিয়ে আসি। আর এই যে একটা পেন্সিল, এখানে রয়েছে 10টা পেন্সিল, পেন্সিল সকালবেলা পেন্সিল নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে মায়ের সাথে, এই তো তোকে মা একটা পেন্সিল বক্স দিয়ে গেলো নতুন, তার মধ্যে 2-3খানা পেন্সিল ছিল, কোথায় হারিয়েছিস, এটা দেখবে সবার সাথেই হয়, তো যার জন্য ভাবলাম থাক দরকার নেই পেন্সিল নিয়ে যাই। তো এই যে আমি 10টা পেন্সিল নিয়ে এসেছি, একেবারে বক্সটাই নিয়ে চলে এসেছি। এগুলো হচ্ছে বার্থডে গিফট, কিন্তু এগুলো দরকারেরও বলতে পারো। আর এখানে কিছু কিছু জিনিস আছে, তো এগুলো একটু প্যাক ট্যাক করে এনেছি, এগুলোর আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, এগুলো তোমাদেরকে কালকে আমি ব্লগে দেখাবো, আরও বেশ কিছু জিনিস আছে, তো অবশ্যই জানিও যে জামাটা তোমাদের কেমন লাগলো। আর দেখতে দেখতে আজকে 3 বছর থেকে আমাদের আয়ুষ্মিতা 4 বছর হতে যাচ্ছে, মানে চোখের সামনে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না সন্তানরা, আর মায়েদেরও ভালো লাগে, আবার একটা সময় দেখবে ইয়ার কি করে বলেও ফেলি যে এমা একটু আস্তে আস্তে দিনগুলো পের হয়, একটু আস্তে আস্তে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস, এরপরে সে যে ছোটবেলায় যে আদরটা সেই আদরটা তো তোকে করতে পারবো না। তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা যাচ্ছে কালকে বার্থডে বলা ব্লগ নিয়ে, টাটা।